সহকারী শিক্ষক শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল এন্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমাদের আলোচনার অধ্যায় হচ্ছে 6 এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে কি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। এ সম্পর্কে আমি তোমাদের আরেকটি ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম বাংলাদেশের নির্বাচন ধারণা, বাংলাদেশের নির্বাচনের প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের নির্বাচন পদ্ধতি সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 আলোচনা করব কি বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে। বাংলাদেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন সম্পর্কে, জাতীয় ও স্থানীয় পর্যায়ে যে নির্বাচন তাহলে কি সে সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কয় ধরনের, দুই ধরনের। একটি হচ্ছে কি জাতীয় পর্যায়ে, আর হচ্ছে কি স্থানীয় পর্যায়ে। জাতীয় পর্যায়ে ও স্থানীয় পর্যায়ে দুই পর্যায়ে কি জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। তাহলে আমরা জাতীয় পর্যায়ে সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় জাতীয় পর্যায়ে নির্বাচন তিন ধরনের হয়ে থাকে। জাতীয় পর্যায়ে নির্বাচন কয় ধরনের হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে। কি কি? একটি হচ্ছে কি যে জাতীয় সংসদ নির্বাচন, দ্বিতীয়টি হচ্ছে কি রাষ্ট্রপতি নির্বাচন এবং তৃতীয়টি হচ্ছে কি গণভোট। তাহলে আমরা প্রথমে আলোচনা করব জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে আমাদের যে বাংলাদেশের আইনসভা, সেই আইনসভার নাম কি জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ। এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকেই বলতে পারবে না যে আমাদের জাতীয় সংসদে যে আমাদের যে আইনসভার নাম কি জাতীয় সংসদ। তাহলে তোমরা জেনে গিয়েছো যে বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ। এই যে আইনসভার নাম জাতীয় সংসদ, এই আইনসভায় কি আমাদের সদস্য পদ সংখ্যা কয়েকটি 350টি। 350টির মধ্যে 300টি হচ্ছে কি আমাদের জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। আমাদের জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসে এই 300 সদস্য সংসদ। আর যে আমাদের যে বাকি 50টি আসন আছে সেই আসনগুলো কি এই যে আমরা 300 জন যে সদস্য নির্বাচন করেছি তারাই কি বাকি 50 জন সদস্য নির্বাচন করে। তাহলে কি তারা আমরা যে জনগণ নির্বাচন জনপ্রতিনিধি নির্বাচন করেছি সেই জনপ্রতিনিধিরাই কি বাকি 50 জন প্রতিনিধি নির্বাচন করে, এটি পরোক্ষ ভোটের মাধ্যমে হয়ে থাকে। তাহলে কথা হচ্ছে যে কি আমরা 350 জন যে নির্বাচন করেছি এরা বিভিন্ন এলাকার হয়ে থাকে, কিন্তু এরা কিন্তু জাতীয় সংসদে আমাদের সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট বা আমাদের সারা বাংলাদেশের হয়ে কাজ করে, সমগ্র বাংলাদেশের হয়ে তারা কাজ করে, তাই না? তাহলে আমরা জেনে গেলাম যে 350 জন কি সারা বাংলাদেশের হয়ে কাজ করে। এই যে জাতীয় সংসদ এদের কাজ কি, এরা কি করে আইন প্রণয়ন করে, বাজেট যে বাজেট করা হয় সেই বাজেট পাস করে, তারপরে দেশের মতাদর্শ কি হবে, দেশের নীতি নির্ধারণ কি হবে, এসব ব্যাপারে কি তারা বিভিন্ন ধরনের সংবিধান প্রণয়ন করে, বিভিন্ন ধরনের আইন পাস আইন প্রণয়ন করে এবং নীতি নির্ধারণ করে, এগুলো কি তারা সংসদে পাস করে। এই যে আমরা যেগুলি বললাম এগুলি কোথায় পাস করা হয়, এগুলো জাতীয় সংসদে পাস করা হয়। তাহলে কি আমরা যে বাজেট প্রতি বছর বাজেট পেশ করা হয় সেই বাজেটটা কোথায় পাস করা হয়, জাতীয় সংসদেই পাস করা হয়। তাহলে কি এই যে সংবিধানের যে পরিবর্তন হয় বা অনেক সময় দেখা যাচ্ছে সংবিধানে বিভিন্ন ধরনের নতুন বিভিন্ন কিছু সংযোজন এবং বিয়োজন করা হয়, এই যে পরিবর্তন করা হয় এগুলো কি জাতীয় সংসদে যে জাতীয় সংসদেই পাস করা এবং নতুন নতুন আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা এবং দেশের দেশের আইন কি হবে, দেশের মতাদর্শ কি হবে, এগুলো যে আলোচনা করা, এইসব ব্যাপারে যত ধরনের পরামর্শ বা সিদ্ধান্ত গ্রহণ করা হয় এগুলো কি কোথায় করা হয়, জাতীয় সংসদে করা হয় এবং জাতীয় সংসদে এইসব আইন পাস করা। এই জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর, এই যে জাতীয় সংসদের যে আমাদের যে প্রতিনিধি নির্বাচিত হয় এদের মেয়াদ 5 বছর, এটা 5 বছরের জন্য নির্বাচন হয়। তারপর দেখা যাচ্ছে 5 বছর মেয়াদ শেষ, তারপর তারা আবার পরবর্তী নির্বাচন করে, আবার 5 বছরের জন্য তারা ক্ষমতা অধিষ্ঠিত হয়। তাহলে যে আমরা জাতীয় সংসদের যে সদস্য পদ নিয়োগ মানে আমরা যে বাছাই করলাম এখানে কিভাবে সরকার গঠন করা হয়, এখানে সরকার গঠন করা হয় কিভাবে, সরকার গঠন করা হয় যে নির্বাচনে যে দল 51%
100%-এর মধ্যে 51% মানে 51 অংশ যে ভোট পাবে সেই সরকার গঠন করবে জাতীয় সংসদে। তাহলে বুঝতে পারছো যে দল 100%-এর মধ্যে 51% ভোট পাবে মানে প্রতিনিধি পাস করবে সেই দলে কি জাতীয় সংসদে সরকার গঠন করবে। তাহলে আমরা জাতীয় সংসদ সম্পর্কে আলোচনা করলাম এবং তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের জাতীয় সংসদে জাতীয় সংসদে যে সদস্য পদ কয়টি 350টি, 300টি সরাসরি ভোটে বাসায় আর 50 জন কি করে পরোক্ষভাবে ভোটের মাধ্যমে পাস হয়ে আসে এবং এরা সারা বাংলাদেশের হয়ে কাজ করে। এরা নির্দিষ্ট কোনো এলাকা ভিত্তিক কাজ করে না, যদিও ওরা নির্দিষ্ট এলাকা থেকে পাস প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয় কিন্তু এরা সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করে এবং এরা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে এবং দেশের মতাদর্শ নীতি নির্ধারণ করে থাকে। তাহলে আমরা পরবর্তী আলোচনা চলে যাই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে কি রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এটি কি প্রত্যক্ষভাবে হয় না, এটি কিভাবে হয় পরোক্ষভাবে হয়। আমরা পরোক্ষভাবে নির্বাচন কি সম্পর্কে আমাদের পূর্বের ক্লাসে জেনেছি। পরোক্ষভাবে নির্বাচন হচ্ছে কি যে আমরা জনগণরা যে ভোট দিয়ে প্রথম নির্বাচন করি কি জনপ্রতিনিধি বা মধ্যবর্তী সংস্থা, সেই মধ্যবর্তী সংস্থায় কি আবার পরবর্তীতে নির্বাচন করে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। অর্থাৎ আমরা যাদেরকে প্রতিনিধি নির্বাচন করি তারা আবার পরবর্তী ভোটের মাধ্যমে কি করে রাষ্ট্রপতি নির্বাচন করে, অর্থাৎ পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। এবং রাষ্ট্রপতি নির্বাচনও কিন্তু 5 বছর মেয়াদ, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের মেয়াদ কত বছর 5 বছর। আলোচনা করব গণভোট সম্পর্কে। গণভোট সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় যে গণভোট হচ্ছে কি যে দেশে কোনো জরুরি প্রয়োজনে অথবা দেশে কোনো সমস্যা হলে বা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, নির্বাচন করার জন্য যে সময় সেই সময়টি নেই বা দেশে খুব অরাজকতা বিরাজ করছে এই সময় যে জনগণের সরাসরি মতামত গ্রহণ বা ভোট গ্রহণ করা হয়, এই যে সরাসরি ভোট বা মতামত নেওয়া হয় এটাকে বলা হয় কি গণভোট। অর্থাৎ যে কোন দেশে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের মতামত গ্রহণ করা বা যাচাই করার জন্য যে পদ্ধতি বা ভোট অনুষ্ঠিত হয় তাকে কি বলা হয় গণভোট বলা হয়। বাংলাদেশে গণভোট এক বর্তমানে নিয়ে এটা কি হয়েছে যে আমাদের যে পঞ্চদশ সংবিধান সংশোধনী হয়েছিল সেই পঞ্চদশ সংবিধান সংশোধনীতে কি এই গণভোটের বিষয়টি বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে কি এই গণভোটের ব্যবস্থা এখনো বিদ্যমান রয়েছে। তাহলে আমরা জাতীয় পর্যায়ে যে তিনটি ধরনের নির্বাচন হয়ে থাকে সেটি আমরা জানলাম কি জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন এবং গণভোট। এখন আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করব। স্থানীয় পর্যায়ে আলোচনা করতে গেলে আমাদের বলতে হয় যে স্থানীয় নির্বাচন হচ্ছে কি যে একটি নির্দিষ্ট অঞ্চল বা অঞ্চলকে কেন্দ্র করে যখন আমরা বিভিন্ন ধরনের নির্বাচন করে থাকি তাকে আমরা কি বলি যে স্থানীয় নির্বাচন। অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে আমরা যে নির্বাচন বিভিন্ন ধরনের নির্বাচন করে থাকি সেগুলো কি বলা স্থানীয় নির্বাচন। আমাদের স্থানীয় নির্বাচনে কিন্তু আমাদের দেশের শাসন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই না? আমরা যে স্থানীয় নির্বাচনে কি আমাদের দেশের যে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে বা সরকার শাসন পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা স্থানীয় নির্বাচনের মধ্যে যে বিভিন্ন ধরনের রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমটি হচ্ছে কি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ কি, ইউনিয়ন পরিষদ সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় ইউনিয়ন পরিষদ হচ্ছে কি একটি গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার। ইউনিয়ন পরিষদ হচ্ছে কি গ্রামভিত্তিক যে সব স্থানীয় সরকার। ইউনিয়ন পরিষদ যে বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ তোমরা জানো নিশ্চয়ই, বাংলাদেশে মোট 4571টি ইউনিয়ন পরিষদ। মাসে ইউনিয়ন পরিষদ কতটি আবার বলছি 4571টি ইউনিয়ন পরিষদ। একটি ইউনিয়ন পরিষদে 9টি ওয়ার্ড থাকে। একটি ইউনিয়ন পরিষদে কয়টি ওয়ার্ড থাকে 9টি ওয়ার্ড থাকে। 9টি ওয়ার্ডে 9 জন সদস্য সদস্য পদ বা 9টি যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডে 9 জন সদস্য আমরা কি করি নির্বাচিত করে থাকি, তাই তো? তাহলে ইউনিয়ন পরিষদে কি করে একজন চেয়ারম্যান থাকে, 9টি ওয়ার্ডে 9 জন সদস্য বা এখানে কি বলা হয় যে আমরা যে প্রতিনিধি নির্বাচন করি সেই 9 জন প্রতিনিধি থাকে এবং প্রতি 3টি ওয়ার্ডে 1 জন করে সংরক্ষিত মহিলা আসন রয়েছে, তাই না? তাহলে কি 1 জন চেয়ারম্যান, 9 জন সাধারণ সদস্য এবং 3 জন
সংরক্ষিত মহিলা আসন নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয় এবং এই যে ইউনিয়ন পরিষদ এটি কি পাঁচ বছর মেয়াদ, এটির মেয়াদ কত? পাঁচ বছর। এবং এই পাঁচ বছর মেয়াদে এরা কি আমাদের যে ইউনিয়নের যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বা ইউনিয়নকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা সেই ব্যাপারে তারা কি করে ভূমিকা পালন করে এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের কারা নির্বাচিত করে? ইউনিয়নের যে সদস্যদের নির্বাচন করে তারা যারা ইউনিয়নে প্রত্যক্ষ যে ভোট বা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন বসবাসরত জনগণই কিন্তু ইউনিয়ন পরিষদের সদস্যদের নির্বাচিত করে। আমি আবার বলছি যে ইউনিয়নে বসবাসরত বা সংশ্লিষ্ট যে নাগরিক রয়েছে ইউনিয়নে তারাই কি তাদের ইউনিয়নের চেয়ারম্যান সদস্য সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের যে সদস্য এদেরকে কি করে নির্বাচন করে এবং এর মেয়াদ কত বছর? পাঁচ বছর। অর্থাৎ আবার যদি বলি যে ইউনিয়নে কয়জন থাকে? একজন চেয়ারম্যান থাকে, নয়জন সাধারণ সদস্য থাকে এবং তিনজন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এখন আমরা আলোচনা করব উপজেলা পরিষদ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের 492টি উপজেলা পরিষদ রয়েছে। প্রতিটি উপজেলা রয়েছে কি? উপজেলা পরিষদ। বাংলাদেশে বর্তমানে কি 492টি উপজেলা রয়েছে এবং প্রতিটি উপজেলায় রয়েছে কি? উপজেলা পরিষদ। উপজেলা কি? জেলার যে ক্ষুদ্রতম অংশ সেগুলো কি হচ্ছে কি? উপজেলা। উপজেলা জেলার ক্ষুদ্রতম অংশকে আমরা বলি উপজেলা। বাংলাদেশে বিভিন্ন বিভাগ রয়েছে এবং এই বিভাগে কতগুলো জেলা রয়েছে এবং জেলার ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি? উপজেলা। উপজেলা কি? একজন চেয়ারম্যান নির্বাচিত হয় এবং দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। এই দুজন ভাইস চেয়ারম্যানের মধ্যে একজন কিন্তু সংরক্ষিত আসন মহিলা আসন থেকে আসতে পারে এবং এই উপজেলা যে পরিষদ রয়েছে এর মেয়াদও পাঁচ বছর এবং এটি কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। অর্থাৎ ওই উপজেলা যে বসবাসরত জনগণ রয়েছে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উপজেলা পরিষদে নির্বাচিত হয় বা উপজেলা পরিষদ গঠিত হয়। এখন আমরা আলোচনা করব পৌরসভা। পৌরসভা সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় পৌরসভা হচ্ছে কি? শহরের ভিত্তিক কাঠামো। পৌরসভা হচ্ছে কি? শহরের খুব নিকটবর্তী যে অঞ্চলগুলো রয়েছে বা নিকটবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় পৌরসভা। বাংলাদেশে মোট কতটি পৌরসভা রয়েছে? 330টি পৌরসভা রয়েছে। বাংলাদেশে মোট 330টি পৌরসভা রয়েছে। এই পৌরসভা কি করে? ঠিক শহরের মতোই মেয়র নির্বাচিত হয় এবং কাউন্সিলর নির্বাচিত হয়। এগুলো নিয়ে পৌরসভা গঠিত হয়। তাহলে কি পৌরসভার যে সংশ্লিষ্ট যে নাগরিক রয়েছে তাদের প্রত্যক্ষ ভোটে কিন্তু পৌরসভার পরিষদ গঠিত হয় এবং অর্থাৎ আমি যদি বলতে হয় যে পৌরসভা যে বসবাস নাগরিকদের বা ভোটাধিকার প্রাপ্ত নাগরিকদের প্রত্যক্ষ ভোটে কি পৌরসভা সদস্যপদ নির্বাচিত হয় এবং এদের মেয়াদও পাঁচ বছর। এক পৌরসভায় কিভাবে গঠিত হয়? একজন মেয়র এবং কয়েকজন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নিয়ে পৌরসভা পরিষদ গঠিত হয়। এখন আলোচনা করব সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন সম্পর্কে তোমরা শুনলে বুঝতে পারছো সিটি শব্দটি আছে, তার মানে কি নগর শব্দটি রয়েছে, তাই না? সিটি বলতে কি শহর বোঝানো হচ্ছে। তাহলে আমরা যদি বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে, বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সেটা কি? ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ। এগুলো হচ্ছে কি বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের যে নির্বাচিত হয় সেটি কিভাবে নির্বাচিত হয়? এটিও জনগণের প্রত্যক্ষ ভোটে বা সিটি কর্পোরেশনের যে বসবাসরত নাগরিক রয়েছে তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়। সিটি কর্পোরেশনের প্রধান হচ্ছে কি? মেয়র। সিটি কর্পোরেশনের প্রধান কি? যে প্রধানকে আমরা কি বলি? মেয়র বলে থাকি। এবং এছাড়াও কি প্রতিটি সিটি কর্পোরেশনে অনেকগুলো বা কতগুলো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডে কি আবার কাউন্সিলর বা সদস্য নির্বাচিত হয়। এছাড়াও তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন নির্বাচন করা হয়। অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড থাকে সিটি কর্পোরেশনে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন নির্বাচন করা হয়। তাহলে আমরা আবার বলছি যে সিটি কর্পোরেশনের প্রধানকে কি বলা? মেয়র বলা হয়। এবং বিভিন্ন ওয়ার্ডে যে সদস্য নির্বাচিত হয় তাদেরকে কি বলে? আমরা কাউন্সিলর বলে থাকি। এবং সংরক্ষিত মহিলা আসনে কয়টি নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন গঠন করা? তিনটি ওয়ার্ড নিয়ে একটি সংরক্ষিত মহিলা আসন গঠন করা এবং এরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব জেলা পরিষদ সম্পর্কে, নির্বাচন সম্পর্কে। জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ কি?
সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথম জানতে হবে কি বাংলাদেশের কয়টি জেলা রয়েছে। বাংলাদেশে 64টি জেলা রয়েছে। বাংলাদেশের কয়টি জেলা রয়েছে? 64টি। কিন্তু 64টি জেলার মধ্যে আমরা তিনটি জেলাকে বাদ দিব, কারণ তিনটি জেলা কি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য জেলা পরিষদের তিনটিকে বাদ দিলে বাংলাদেশের কয়টি জেলা পরিষদ থাকে? 61টি জেলা পরিষদ থাকে। এই 61টি জেলা পরিষদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান এবং 15 জন সদস্য ও 5 জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন করা হয়। জেলা পরিষদের নির্বাচন স্থানীয় সকল নির্বাচন থেকে একটু ব্যতিক্রম। কিভাবে জেলা পরিষদের নির্বাচন হয়? কি পরোক্ষ ভোটের মাধ্যমে। অন্যান্য যে আমরা ইউনিয়ন পরিষদ আলোচনা করলাম, তারপরে ধরো পৌরসভা নির্বাচন আলোচনা করলাম, তারপরে সিটি কর্পোরেশন আলোচনা করলাম, উপজেলা পরিষদ আলোচনা করলাম, এগুলো সব কি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। কিন্তু জেলা পরিষদের ব্যতিক্রম। জেলা পরিষদ কিভাবে নির্বাচিত হয়? জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। কিভাবে? এই যে জেলা পরিষদ রয়েছে এর অন্তর্গত বা এর অন্তর্ভুক্ত যেসব ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ রয়েছে, তারপরে পৌরসভা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, এই যে এদের যে প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়। অর্থাৎ আমরা যে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করেছি, সদস্য নির্বাচন করেছি, এবং পৌরসভায় যে আমরা চেয়ারম্যান নির্বাচন করেছি, এবং সিটি কর্পোরেশনের যে আমরা যে কাউন্সিলর নির্বাচন করেছি, তারপরে মেয়র নির্বাচন করেছি, তারপরে ধরো আমরা উপজেলা পরিষদের কথা বললাম, তারপরে পৌরসভার যে আমরা মেয়র নির্বাচন করলাম, সে কাউন্সিলর নির্বাচন করলাম, এদের এরা যে আমাদের প্রতিনিধি হয়ে কাজ করছে, এদের ভোটের মাধ্যমে আবার কি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়। অর্থাৎ জেলার যে যে জেলায় নির্বাচিত হবে সেই জেলার অন্তর্ভুক্ত যে ইউনিয়ন রয়েছে, তারপরে পৌরসভা রয়েছে, উপজেলা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, সেগুলোর যে প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে কি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়। জেলা পরিষদে কি একজন চেয়ারম্যান এবং 15 জন সদস্য ও 5 জন মহিলা সংরক্ষিত আসনের মাধ্যমে কি জেলা পরিষদ সদস্য পদ গঠন করা হয়, এবং জেলা পরিষদের মেয়াদও কিন্তু 5 বছর। তাহলে কি জেলা পরিষদ পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য জেলা পরিষদ সম্পর্কে আমি তখন প্রথম একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের যে 64টি জেলা তার মধ্যে তিনটি জেলাকে বাদ দিয়ে আমরা আলোচনা করেছিলাম যে 61টি জেলা ছিল, সেই জেলা পরিষদ আলোচনা করলাম। এখন বাকি যে তিনটি সেই তিনটিকে পার্বত্য জেলা পরিষদ, এগুলো কি পার্বত্য অঞ্চল ছিল, এই জন্য এগুলোকে তিনটিকে আলাদা করেছে, এবং এদের নির্বাচন প্রক্রিয়া এই জেলা পরিষদের নির্বাচন প্রক্রিয়া থেকে একটু ভিন্ন। কিভাবে? দেখো বাংলাদেশের পার্বত্য অঞ্চল কয়টি? রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। আবার বলি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিনটি যে পার্বত্য অঞ্চল রয়েছে এগুলো নির্বাচন প্রক্রিয়া আমাদের যে জেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়া এর থেকে ভিন্ন। কারণ আমাদের জেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়া হচ্ছে কি পরোক্ষ ভোটের মাধ্যমে, আর এই যে পার্বত্য অঞ্চল এগুলো হচ্ছে কি সংশ্লিষ্ট এলাকায় যে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বা উপজাতি রয়েছে তাদের প্রত্যক্ষ ভোটে কি এরা নির্বাচিত হয়ে থাকে বাংলাদেশে। আর পার্বত্য অঞ্চলের যে পার্বত্য যে জেলা পরিষদ রয়েছে সেইটিতে কি করে, সেই ক্ষেত্রে কি করা হয় যে প্রতিটি জেলায় কি করে একজন করে চেয়ারম্যান এবং নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সদস্য থেকে এই বাঙালি সদস্যের সমন্বয়ে এই জেলা পরিষদ গঠন করা হয়। আমি আবার বলছি, একজন চেয়ারম্যান, নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাঙালি সদস্যের সমন্বয়ে এই জেলা পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়। কেন পার্বত্য জেলা পরিষদ একটু ব্যতিক্রম? দেখো আমাদের বাংলাদেশে অনেক উপজাতি রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, তাদের যে খাবার দাবার, পোশাক আশাক আমাদের বাঙালি থেকে ভিন্ন, এবং তাদের কৃষ্টি কালচার বা তাদের যে অনুষ্ঠান সেগুলো আমাদের থেকে ভিন্ন। তাহলে তাদের নির্বাচন পদ্ধতিটা তারা নিজেরাই নির্বাচন করে থাকে, তারা প্রত্যক্ষভাবে তাদের যাকে পছন্দ তাদের প্রতিনিধি তারা তাদেরকে নির্বাচন করে থাকে। এইভাবে কি পার্বত্য অঞ্চলে নির্বাচন হয়ে থাকে, এবং তারা তাদের প্রতিনিধি হয়ে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে এখান থেকে তারা বাছাই করতে পারে। এবং এছাড়াও যদি এই পার্বত্য অঞ্চলে কোনো বাঙালি সদস্য থাকে বা বাঙালি মানুষ থাকে তারাও এই ক্ষেত্রে সদস্য পদ গ্রহণ করতে পারে যদি তাদেরকে নির্বাচন করা হয়। তাহলে কি যে আমাদের পার্বত্য অঞ্চলে যে নির্বাচন প্রক্রিয়া এটি কি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে হয়ে থাকে, এবং এটির এর মেয়াদও কি 5 বছর।
উপনির্বাচন কি সেই সম্পর্কে আলোচনা করব। কোন আসনে যে নির্বাচিত সদস্য থাকে তার মেয়াদ পূর্তির আগে সে যদি মারা যায় বা সে যদি পদত্যাগ করে, তাহলে সেই বা অন্য কোনো সমস্যার কারণে যদি আসন শূন্য হয় তাহলে সেই জায়গায় যে নির্বাচন করা হয় সেটিকে বলা হয় কি উপনির্বাচন। অর্থাৎ 5 বছর মেয়াদ পূর্তি হবার আগে বা 5 বছর মেয়াদ পূর্ণ হবার আগে যদি কোনো সদস্য কোনো কারণে অসুস্থ থাকে বা সে পদত্যাগ করে বা সে মৃত্যুবরণ করে, তাহলে সেই ক্ষেত্রে যে নির্বাচন করা হয় সেটিকে বলা হয় কি উপনির্বাচন। উপনির্বাচনে হচ্ছে কি জাতীয় পর্যায়ে হতে পারে, স্থানীয় পর্যায়ে হতে পারে। অর্থাৎ উপনির্বাচন দুই ক্ষেত্রেই হতে পারে, জাতীয় পর্যায়ে উপনির্বাচন হতে পারে, স্থানীয় পর্যায়ে উপনির্বাচন হতে পারে। আর এই উপনির্বাচনে যে সদস্য নির্বাচিত হবে তার হচ্ছে কি যে সে যেখান থেকে নির্বাচিত হয়েছে তার সেই নির্বাচন থেকে যে 5 বছর হবে তা না। অর্থাৎ সে যেখানে নির্বাচন হয়েছে তার আগে যদি 3 বছর সে আগে আগে সদস্য ভোগ করে গেছে বা সে ওই 3 বছর ওখানে সদস্যপদ ছিল, তাহলে বাকি থাকে 2 বছর। এই 2 বছর নিয়ে কিন্তু তার সদস্যপদ গ্রহণ করতে হবে। অর্থাৎ 2 বছরের জন্য সে সদস্য হয়েছে, তারপরে 5 বছর এই 3 নিয়ে শেষ হলে তার কি করতে হবে নতুন করে আবার এখানে নির্বাচন করা হয়। অর্থাৎ কথাটি আমি আবার ভেঙে বলছি যে একজন ব্যক্তি হঠাৎ করে মারা গেল, মনে করো সে 3 বছর সংসদ সদস্য ছিল বা ধরো ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ছিল, সেই ক্ষেত্রে কি হয় সে যদি এখন 3 বছর 3 বছর সদস্য থেকে মারা যায় তাহলে আর বাকি থাকে কয় বছর? 2 বছর। এখন যে উপনির্বাচন হবে সেটি কয় বছরের জন্য হবে? 2 বছরের জন্য হবে। 2 বছর পরে যখন মেয়াদ শেষ হবে তখন আবার পুনরায় নির্বাচন হবে। এভাবে উপনির্বাচন হয়ে থাকে এবং উপনির্বাচন কি জাতীয় পর্যায়ে হতে পারে এবং স্থানীয় পর্যায়ে হতে পারে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কি করলাম, জাতীয় পর্যায়ে নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন সে সম্পর্কে আলোচনা করলাম। জাতীয় পর্যায়ে নির্বাচন সম্পর্কে আলোচনা করলাম কি জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, গণভোট, এবং স্থানীয় পর্যায়ে ছিল কি ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা, সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ এবং উপনির্বাচন। এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। আলোচনার শেষে আমি যে কথাটি বলতে চাই যে তোমরা যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বাসায় একটু চেষ্টা করবে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং বাসায় বেশি বেশি পড়ালেখা করবে, বাবা মায়ের কথা শুনবে, আর সবাই খুব ভালো থাকবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।